আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়া সালামু আলা সাইয়িদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন কাছের ও দূরের দেশে প্রবাসী যে যেখানে আছেন সকলকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলে ভালো আছেন ভালো আছে আপনাদের প্রতিবেশী আত্মীয় স্বজন প্রিয় দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান এই আলোকিত প্রতিদিন অনুষ্ঠান এই অনুষ্ঠানে আমরা প্রতিদিনের ন্যায় আজও একজন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদকে আমন্ত্রণ জানিয়েছি এবং জীবনমুখী জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নির্ধারণ করেছি আলোচনা পেশ করার জন্যে আর আজকের অতিথি হিসেবে যিনি উপস্থিত হয়েছেন স্টুডিওতে চলুন প্রথমেই তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিচ্ছি আজ আমার সাথে আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মুফাসসির ডক্টর মোহাম্মদ আবু সালে পাটোয়ারি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মোহতারাম কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক শ্রোতা আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই আমরা আজ আলোচনা করব ধূমপানের ক্ষতি নিয়ে আসলে এই ধূমপান এটি মৃত্যু ঘটায় এটি জেনেও মানুষ নিজেকে ধীরে ধীরে ক্ষতির দিকে ঠেলে দেয় ধূমপান ছাড়তে পারে না পৃথিবীতে এটি একটি পণ্য যেটি উৎপাদনকারী প্রতিষ্ঠান তারা প্রত্যক্ষভাবে এটি ক্রয় করার জন্য নিষেধ করেন এবং নিরুৎসাহিত করেন এবং তারা বলেন যে তাদের পণ্য খারাপ তারা প্যাকেটের গায়ে লিখে দেন ধূমপান মৃত্যু ঘটায় ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর ধূমপান হলো ক্যান্সারের একমাত্র ই হলো ধূমপান করা ক্যান্সার ঘটায় তো এরপরেও মানুষ এই ধূমপান ছাড়ছে না ছাড়তে পারছে না আমরা জানি জাতিসংঘের একটি মাদক বিষয়ক প্রতিবেদনে বলা হয়েছে বিশ্বে প্রায় প্রতি বছর 50 লাখ মানুষ মারা যায় এই ধূমপানের কারণে এরপরও আমরা এই ধূমপান ছাড়তে পারছি না আর এই ধূমপান আসলে আমাদের কি ধীরে 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 মৃত্যুর দিকে ঠেলে দেয় আর কোরআনুল কারিমের সূরা বাকারার 195 নং আয়াতে আল্লাহ তাআলা বলেছেন তোমরা নিজেদের হাতে নিজেকে ধ্বংসের মুখে নিক্ষেপ করো না তো আমরা এই যে ধূমপান করা এটা একটা ক্ষতিকর তো নিজেদেরকে আমরা নিজেরা ক্ষতির দিকে ঠেলে দিতে পারি না কোরআনুল কারিম বলছে স্বাস্থ্যগত ক্ষতি আর্থিক ক্ষতি সামাজিক ক্ষতি এই ধূমপান আমাদেরকে করে থাকে ধূমপানের মাধ্যমে হয়ে থাকে স্বাস্থ্যগত যে ক্ষতিটা হয় সেটি হলো ফুসফুসে যক্ষা ক্যান্সার দেখা দেয় চেহারা ফ্যাকাশে হয়ে যায় নূর থাকে না অকালে দাঁত নষ্ট হয় শ্বাসকষ্ট হয় কাশি হয় অলসতা সৃষ্টি হয় প্রাণচাঞ্চল্যতা থাকে না যৌনক্ষমতা লোপ পায় এসহ আরও অনেক রোগে আক্রান্ত হয় এই ধূমপানকারীরা তবুও আমরা এই ধূমপান ছাড়তে পারছি না এটিকে আমরা জানার পরেও আর এটি আমরা প্রথমেই জেনেছি যে মানুষকে ক্ষতির দিকে ঠেলে দেয় আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তিনি বান্দার জন্যে যেটি ক্ষতিকর সেই বিষয়কে তিনি কিন্তু নিষিদ্ধ করেছেন নিষিদ্ধ করেছেন আল্লাহ তাআলা এরশাদ করেছেন তিনি তোমাদের জন্য হালাল করে দেন ভালো এবং উত্তম বস্তু আর হারাম করে দেন খারাপ ও ক্ষতিকর বস্তু সূরা আরাফের 157 নং আয়াত তো ভালো যেটা সেটা আমাদের জন্য হালাল করে দেন মঙ্গল যেটা সেটা হালাল অমঙ্গল ক্ষতিকর যেটা সেটা আমাদের জন্য নিষিদ্ধ করে দেন যেহেতু ধূমপান আমাদের জন্য ক্ষতির কারণ আমাদেরকে মৃত্যুর দুয়ার পর্যন্ত পৌঁছে দেয় সেহেতু এটা ইসলামে নিষিদ্ধ তো ধূমপানের বিষয়ে আজ আমরা এই অনুষ্ঠান জুড়ে আমরা আলোচনা করব চলুন আমরা এই বিষয়টি নিয়ে আমাদের প্রিয় অতিথির কাছ থেকে গুরুত্বপূর্ণ আলোচনা শুনছি মহতারাম ধূমপানের ক্ষতি এবং ইসলাম ধূমপান সম্পর্কে কী বলেছে ধন্যবাদ সম্মানিত উপস্থাপক সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় এবং জীবন ঘনিষ্ঠ একটি বিষয় আপনি আমাদের সম্মানিত শ্রোতাদের সামনে উপস্থাপন করেছেন আলহামদুলিল্লাহ ওয়াসসালাত ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আমাদের সম্মানিত শ্রোতা এবং দর্শক মণ্ডলীর সামনে আমরা এই বিষয়টি স্পষ্ট করতে চাই ধূমপান আসলে কোনো খাবার নয় এবং এটা মানুষের প্রয়োজনীয় বা উপকারী কোনো বিষয় নয় সুতরাং যে জিনিসটি খাবারের অন্তর্ভুক্ত নয় এবং যেটি আমাদের শরীরের জন্য প্রয়োজন নয় বরং শরীরের ক্ষতি এবং মারাত্মক ক্ষতি যে ক্ষতি আমার মৃত্যু ঘটাতে পারে এরকম 19টি
জটিল রোগের মূল উপকরণ হচ্ছে ধূমপান। পৃথিবীর সবচেয়ে মানে বিপজ্জনক, এবং আজ আমরা যে পরিস্থিতির মধ্যে আছি যে করোনা, আমাদের একটি স্টাডি দেখা গেছে বিশেষ করে পৃথিবী এবং আমাদের দেশেও করোনায় যে সকল লোক মারা যাচ্ছেন অধিকাংশ ক্ষেত্রে যারা চেইন স্মোকার, যাদের নিয়মিত ধূমপান করার অভ্যাস আছে, তারা করোনা আক্রান্ত হলে তাদের বেঁচে থাকা খুবই কঠিন। কারণ করোনা ফুসফুসে আক্রমণ ঘটায়, আর ধূমপান ফুসফুসটাকে একেবারে আগে থেকে আক্রান্ত করে দুর্বল করে ফেলে। ফলে কোনো ধূমপায়ীকে যদি করোনা আক্রান্ত করে, তা সেখান থেকে ফিরে আসাটা খুবই কঠিন। কারণ এই দুটি রোগ একসাথে যেটা ফুসফুসকে মানে আক্রমণ করে নিঃশেষ করে দেয়, সেটি যদি যারা ধূমপায়ী হয়, ওই ধূমপানের কারণে তার ফুসফুসটা আগে থেকেই সেটা দুর্বল হয়ে যায়, সেখানে স্পট পড়ে, সেখানে ক্ষতের সৃষ্টি হয়। আর যখনই এই কোভিড-19 যে জীবাণু, সেটা যদি ওখানে ঢুকতে পারে, তাহলে তার মৃত্যু নিশ্চিত, সহজেই দুর্বল করে ফেলে, একেবারে কাবু। তাকে আমরা দেখতে পাচ্ছি যে অনেক সময় ভেন্টিলেশন নেওয়ার পরেও ওই লোকদেরকে আর বাঁচানো যাচ্ছে না, ডাক্তার হতাশ হয়ে যাচ্ছেন। কারণ ইনফেকশনটা এত দ্রুত হচ্ছে, তার এত দ্রুত ফুসফুসটাকে অকার্যকর করে দেয়, সেটা আর পাস করতে পারতেছে না। এবং আরেকদল লোক বেশি মানে ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে, যারা ড্রাগ এডিক্টেড, মানে মদ্যপায়ী, এরাও কিন্তু যদি করোনা আক্রান্ত হন, তাহলে তাদেরকেও বাঁচিয়ে তোলা এবং চিকিৎসা করে সেরে তোলা অত্যন্ত কঠিন হয়ে যাচ্ছে। কিন্তু আর বিশেষ করে এই দুই রকম লোক ছাড়া, যারা কিডনি বা হার্টে আক্রান্ত, তাদেরকে করোনা খুব দুর্বল করতেছে এবং মৃত্যু ঘটাচ্ছে। তাহলে আমরা বুঝতে পারতেছি একটা রানিং যে সিচুয়েশনটা, সেখানেও কিন্তু যারা ধূমপায়ী, বারবার বলা হচ্ছে এবং আমরা অনেক ভিডিও দেখেছি যেখানে যারা আক্রান্ত হয়েছেন তারা অনেক অনুরোধ করে বলেছেন, যারা বেঁচে আসছেন, যে ভাই তোমরা যারা ধূমপান করতেছো, সবচেয়ে দুঃখের বিষয় যে অনেক আমাদের আদরের মেয়েরও কিন্তু ইদানিং বড়লোকের মেয়ে যারা ইউনিভার্সিটি কলেজে পড়তেছে, বিলাসিতা বশত অথবা বন্ধুবান্ধবের পাল্লায় পড়ে, অনেক মেয়েও কিন্তু ধূমপানে আসক্ত হয়ে যাচ্ছে। এবং আরেকটি বিষয় হচ্ছে, আমরা অনেকে মনে করি ধূমপানটা মাকরু, ইদানিং কিন্তু আসলে সেটাকে আর মাকরুর পর্যায়ে রাখার কোনো সুযোগ নেই, এটা হারামের পর্যায়ে চলে গিয়েছে। কারণ ড্রাগ এডিক্টেড হওয়ার প্রাথমিক ধাপটা হচ্ছে ধূমপান করতে করতে আস্তে আস্তে সিসা খায়, সিসার থেকে আস্তে আস্তে আপনার ওই যে ইয়াবা বা ফেন্সিডিল বা বিভিন্ন রকমের আধুনিক যে মদ, গাঁজা ইত্যাদি অভ্যস্ত হইয়া একটা ছেলে শেষ পর্যন্ত ডাইরেক্ট ডিগ্রি। আমরা নাসাই এবং ইবনে হিব্বানের একটি হাদিস আমরা যদি দেখি, যেই বস্তু অধিক পরিমাণে গ্রহণে নেশা সৃষ্টি করে, তার সামান্য পরিমাণ গ্রহণ করাও কিন্তু নিষিদ্ধ। জি, এটা শরীয়তের মূলনীতি, যেটা অধিক পরিমাণ আর গ্রহণ করলে নেশা হয়, সেটা কম পরিমাণও নিষিদ্ধ। অর্থাৎ কারণ এটা শরীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এখানে আরেকটি মূলনীতি রয়েছে যে মা হুয়া মদরুন লিসিহা ফাহু আলাইসা বিহালালিন, অর্থাৎ যে জিনিসটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা কখনো হালাল বলে ঘোষণা দেওয়ার সুযোগ নেই। যেমন আমরা ইসলামিক ফাউন্ডেশন থেকে হালাল সার্টিফিকেশন করে থাকি, আমি সেই ডিপার্টমেন্টের দায়িত্বে আছি। আমরা যখন বিভিন্ন ফ্যাক্টরিতে যাই, আমরা বিভিন্ন উপকরণ দেখি, যেমন লবণ, এটা তো হালাল, কিন্তু এটা যখন মাত্রাতিরিক্ত হয়ে গিয়ে মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হবে, তখন সেটাকে আর হালাল বলা যাবে না ওই পর্যায়ে ব্যবহার করা হলে। যেমন কোনো তৈল তো এটা হালাল, কিন্তু সেই তৈল যখন পুড়ে এটার টক্সিসিটি বেড়ে যায়, এটার পারক্সাইড বেড়ে যায়, এটার কালার চেঞ্জ হয়ে যায়, এটা যখন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পর্যায়ে পৌঁছে যায়, তখন ওই তৈল বা পড়া তৈল দিয়ে ভাজা কোনো জিনিসও স্বাস্থ্যের জন্য আমরা এটাকে অ্যালাউ করি না, এবং এটাকে হালাল সার্টিফিকেট আমরা বা এটা স্ট্যান্ডার্ড সার্টিফিকেট দেওয়া হয় না। কেননা একটা হালাল জিনিসও এটা রিইউজ হওয়ার কারণে, এটা টক্সিসিটি বেড়ে যাওয়ার কারণে যখন স্বাস্থ্যের জন্য এটা ক্ষতিকর হয়ে যাচ্ছে, তখন এটাকে আর হালাল বলা যাচ্ছে না। এবং এই ধূমপানের এই বিড়ি সিগারেট, এটা কি হালাল সার্টিফিকেট দেওয়া হয়েছে? প্রশ্নই উঠে না। আমি সেটাই বুঝাতে চাচ্ছি বা সেই জিনিসটা বলতে চাচ্ছি আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর সামনে। আমরা অনেক যে বলি যে ধূমপান এটা মাকরু বা হুক্কা এটা মাকরু, না, আপনি দেখেন এটা তো খাবারই না, কিন্তু যে জিনিসটা খাবার, যেমন অ্যান্টিবায়োটিক, এটা তো আমার স্বাস্থ্যের জন্য অসম্ভব উপকারী,
জীবাণু বা ব্যাকটেরিয়া প্রতিরোধ করে, নাশক ব্যাকটেরিয়াকে দূর করে। কিন্তু এই অ্যান্টিবায়োটিক যদি আমরা অপ্রয়োজনে ব্যবহার করি, আমাদের মুরগির ভিতরে যেটা ট্রিটমেন্টের জন্য ব্যবহার করা হয় সেটা ঠিক, কিন্তু মুরগিকে মোটা তাজা করার জন্য যদি অ্যান্টিবায়োটিক ইউজ করা হয় বিনা প্রয়োজনে, সেটা শরীর থেকে অ্যাবজর্ব হওয়ার আগেই যদি সেই মুরগি আমরা খাই, তাহলে সেই মুরগির থেকে আমাদের শরীরে সেই অ্যান্টিবায়োটিক আসতেছে। এই যে অপ্রয়োজনীয় অ্যান্টিবায়োটিক আমাদের শরীরে আসলো এবং সেই মুরগিকে অতিরিক্ত অ্যান্টিবায়োটিক দেওয়া হলো ট্রিটমেন্টের জন্য নয়, সেটাকে দ্রুত বৃদ্ধি করার জন্যে, এবং সেটা দেওয়ার পরে শরীরটা ফুলে গেল, বৃদ্ধি পেলো এবং সেটা আমাদের শরীরে এসে ক্ষতি করলো, তাহলে একটা ভালো যেটা প্রয়োজনে সেটাও কিন্তু হারাম হয়ে যাচ্ছে, যখন এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর পর্যায়ে পৌঁছে যাচ্ছে। অতএব ধূমপানকে কোনো অবস্থাতেই বৈধ মাকরু এখন আর বলার সুযোগ নেই, কারণ ইতিমধ্যে আপনি উল্লেখ করেছেন যে জাতিসংঘ এই ধূমপানকে এখন নেশার অন্তর্ভুক্ত করেছে, অর্থাৎ মাদকদ্রব্যের অন্যতম একটা আইটেম হিসাবে এটাকে অন্তর্ভুক্ত করেছে। এই ধোঁয়ায়, সিগারেটের ধোঁয়ায় নিকোটিন সহ 56টি বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে। আমরা অনেক সময় ছাত্রজীবনে দেখেছি, আমাদের গুরুজন বা আমাদের যারা মুরব্বী ছিলেন তারা দেখিয়েতেন, যারা ধূমপান করে দেখো ধোঁয়াটা টেনে যখন হাতের মধ্যে ফুঁক দেয় সেখানে হলুদ বর্ণের একটি আবরণ পড়ে, যেটা আপনি নিকোটিন বলেছেন। তো এই যে আমরা যারা ধূমপান করি তারা নিজেরা যদি দেখি যে ধূমপান করার পরে নিজের হাতের তালুতে একটু ফু দিয়ে একটু জোরে ফু দিয়ে যদি দেখি, দেখবেন সাথে সাথে ওখানে সাদা কোনো কাপড়ের উপরে যদি ধোঁয়া ফেলা হয় তাহলে একটা হলুদ দাগ কিন্তু পড়ে যাচ্ছে, আবরণ পড়ে যাচ্ছে। তো এইভাবে আমি যে সিটির মতো পুড়ে যায় সে কাপড়টা, তা আমি কতবার টানতেছি, ডেলি এক প্যাকেট যদি খায়, যারা চেইন স্মোকার একটার পর একটা শুধু শেষ হতে আরেকটা দিচ্ছেন, আরেকটা দিচ্ছেন, আরেকটা দিচ্ছেন, এভাবে আমি নিজে নিজের ফুসফুসটাকে আমি পুড়ে ফেলতেছি, আমার বক্ষটাকে পুড়ে ফেলতেছি, আমার শরীরটাকে, আমার ঠোঁটটাকে একবারে মানে ন্যাচারাল যে একটা আবরণ ছিল আল্লাহ পাকে দেওয়া সেটাকে বিকৃত করে ফেলতেছি, আমি নষ্ট হয়ে যায়, গলা নষ্ট হয়ে যায়, নষ্ট হয়ে যাচ্ছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাচ্ছে, এবং কিছুদিন পরে আস্তে আস্তে যে মরণ ব্যাধি একবারে অনেক লম্বা সময় কাছ থেকে মানে তার জীবনী শক্তি নষ্ট হয়ে যাচ্ছে। সুতরাং এটাকে এখন মাকরু বা বৈধ তো প্রশ্নই উঠে না, কোনো কালেই কোনো আলেম এটাকে বৈধ বলেন নাই, কিছু কিছু লোক মাকরু বলেছেন, কিন্তু আমাদের শরীরের বিধান জানা উচিত, কোনো মাকরু কাজ যদি মাকরু তানজিহি কাজ যদি বারবার করা হয়, তাকরার করা হয়, সেটা কিন্তু মাকরু তাহারিমে পরিণত হয়, আর মাকরু তাহারিম হারামের কাছাকাছি, আর মাকরু তাহারিম যদি বারবার করা হয় সেটা হারামের পর্যায়ে পৌঁছে যায়, এবং মাকরু তাহারিমি এবং হারাম দুটো শাস্তি কিন্তু এক, জাহান্নাম। হারাম কাজ করলে যেরকম জাহান্নামে যেতে হবে, মাকরু তাহারিমি কাজকে জড়িয়ে পড়লেও বারবার যখন এটা করা হবে সেটার শাস্তি কিন্তু একই এবং জাহান্নামের আগুন জ্বলতে হবে। সুতরাং ধূমপানটাকে শরীরের দৃষ্টিতে যদি আমরা বিবেচনা করি তাহলে সেটাকে হালকাভাবে দেখার কোনো সুযোগ নেই, কোনো সুযোগ নেই। এই জন্য আধুনিক যুগের ওলামায়ে কেরাম বিশেষ করে যারা বর্তমানে ধূমপানের ক্ষতিকর বিষয়টা দেখতে পাচ্ছেন, বিশ্লেষণ করতেছেন, এবং স্বাস্থ্য বিশেষজ্ঞ যারা তারাও এটাকে পরিষ্কারভাবে বলছেন, যারা আন্তর্জাতিক সংস্থা যারা মানুষের কল্যাণে কাজ করেন তারাও যখন এটা পরিষ্কার করে গেছেন, ওলামায়ে কেরাম ফতোয়া দিয়েছেন, ধূমপান এখন এটা হারামে পরিণত হয়েছে, সেটাকে মাকরু বলার কোনো সুযোগ নেই। অতএব আমরা যারা জেনে শুনে বিভিন্ন উসিলা দিয়ে এটাকে মাকরু বা এটা বড় গুণা নয় এটা বলার চেষ্টা করতেছি, সেখানে আমরা একটি বিষয় আমাদের সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলীর কাছে উপস্থাপন করতে চাই, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলেছেন ওয়ালা তুলকু বিআইদিকুমিলা তাহালুকা, যে তোমরা নিজেদেরকে নিজেরা ধ্বংসের দিকে টেনে নিয়ে যেও না। তা আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে পৃথিবীতে ধূমপানের কারণে 19টি মৃত্যু নিশ্চিত করে এমন রোগের সৃষ্টি করে ধূমপান, ক্যান্সার, যক্ষা, আলসার, এরকম জটিল জটিল রোগ যেগুলো সহজে নিরাময়যোগ্য না এবং যেগুলোর পরিণতি চূড়ান্ত মৃত্যু। তার আমি জেনে শুনে আমি আমার জীবনকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি, এটা আত্মহত্যার সামিল, এটা একটা নেশা করার একটা অপরাধ এবং গুণা হবে। শরীয়তের দৃষ্টিতে যে জিনিস নেশার উদ্রেক করে সেই জিনিসই কিন্তু নিষিদ্ধ, প্রিয় দর্শক শ্রোতা, যেহেতু এই ধূমপানটা নেশার উদ্রেক করে সুতরাং শরীয়তের বিধান রয়েছে এটি হারাম, তার যা আসক্তি সৃষ্টির জন্য দায়ী, আর যে আসক্তি মানুষকে নেশা পর্যন্ত পৌঁছে দেয়। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন নেশা জাতীয় বস্তুর ব্যাপারে যে নেশা জাতীয় যে কোনো দ্রব্যই মাদক, আর যাবতীয় মাদক দ্রব্য হারাম মুসলিম শরীফ। তো যাবতীয় মাদক দ্রব্য যেটা সেটা কিন্তু হারাম, আর হলো যে নেশা জাতীয় যে কোনো দ্রব্যই মাদক, যেহেতু নেশা তৈরি হয় এটা বারবার পান করলে, মানে ধূমপান করলে, সেহেতু এটা মাদকের পর্যায়ে পড়ে। নিজেকে ক্ষতিগ্রস্ত করার একটি গুণা হয় ধূমপান করলে। আমরা জানি যে এটা খুব বড় ধরনের ক্ষতি, এটা সাধারণ কোনো ক্ষতি নয়,
জীবন নাশমূলক ক্ষতি। একটি গবেষণায় দেখা গেছে, যেটা আমি আগেই বলেছি, যে ধোঁয়ায়, এই যে সিগারেটের ধোঁয়ায়, এতে প্রায় 56টি বিষাক্ত রাসায়নিক পদার্থ থাকে, যেটা মানুষের জন্য অনেক ক্ষতিকারক এই পদার্থগুলো। তো আমরা এই ধূমপান করা মানেই হলো নিজেকে নিজের ক্ষতির মুখে, ধ্বংসের মুখে ঠেলে দেওয়া। আর নিজের ক্ষতি করা কিন্তু ইসলামে নিষিদ্ধ। আল্লাহ পাক বলেছেন, তোমরা নিজেদের হাতে নিজেদের ধ্বংসের দিকে ঠেলে দিও না। এজন্যে আমাদেরকে ধূমপান ছাড়তে হবে, প্রিয় দর্শক শ্রোতা। সেই সঙ্গে নিজেদের জীবনকে যে কোনো মাধ্যমে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া কিন্তু ইসলামে নিষিদ্ধ। আর চিকিৎসা বিজ্ঞানীদের মতে, ধূমপান মানুষের জীবনকে মৃত্যুর দুয়ারে পৌঁছে দেয়। সুতরাং যদি কোনো ব্যক্তি ধূমপানের কারণে কঠিন রোগে আক্রান্ত হয়ে, অথবা স্বল্প সময়ের ব্যবধানে, অথবা ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়ে, তবে সে আত্মহত্যাকারীর সামিল হবে। তো এক্ষেত্রে আল্লাহ পাকের নিষেধাজ্ঞা হলো যে তোমরা নিজেরা নিজেকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি দয়ালু। যে বিদ্বেষ এবং জুলুম বশত এমন করবে, আমি অবশ্যই তাকে জাহান্নামে দগ্ধ করব। আর আল্লাহর জন্যে তা করা অতি সহজ। সূরা নিসা 29-30 আয়াত। তো এই যে ধূমপানের ক্ষতি, এটি নিজেকে ক্ষতিগ্রস্ত করার একটি পাপ হবে ধূমপান করলে। তো আপনি যে আপনার এই যে শরীর, আপনার অঙ্গ প্রত্যঙ্গ, এটার মালিক হলো আল্লাহ। তো আপনি এমন কিছু গ্রহণ করে আপনার এটাকে শেষ করে দেওয়া, ধীরে ধীরে নিঃশেষ করে দেওয়ার অধিকার আপনাকে দেওয়া হয়নি, এবং আপনি নিজেকে হত্যা করতে পারেন না, নিজে আত্মহত্যার দিকে নিজেকে ধীরে ধীরে আপনি নিয়ে যেতে পারেন না, এটা ইসলামে বৈধ নয়। প্রিয় দর্শক শ্রোতা, হয়তোবা পয়সার সেই আপনাদের প্রচুর পয়সা আছে, এজন্যে অনেক দামি দামি ব্র্যান্ডের, বিদেশি ব্র্যান্ডের সিগারেট আপনারা পান করে থাকেন, সিগারেট ধূমপান করে থাকেন, কিন্তু এটি এখন আমরা বুঝছি না, কিন্তু তিলে তিলে আমাদেরকে শেষ করে দিচ্ছে। যেমন একটি কলা গাছ দাঁড়িয়ে থাকে, কিন্তু দেখা যায় যে ঝিল এটাকে একেবারে খেয়ে ফেলে, কিন্তু ধাক্কা দিলে পড়ে যায়। তো এভাবে ভিতরটা আমাদের এই ধূমপান করার মাধ্যমে আমরা শেষ করে দিয়েছি। একেবারে ছোট থেকে সম্ভ্রান্ত পরিবার পর্যন্ত এটাকে আমরা অনেকে ফ্যাশন মনে করি। আসলে এই ফ্যাশনের কারণে আমরা কিন্তু, এটার আরেকটি সামাজিক ক্ষতি আছে, সেটি হলো এই ধূমপানের কারণে আপনার সন্তান ক্ষতিগ্রস্ত হচ্ছে, আপনার স্ত্রী ক্ষতিগ্রস্ত হচ্ছে, পরিবারের সদস্যরা ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রতিবেশীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। আপনি তো নিজে আপনার প্রতিবেশীকে, আপনার পরিবার সদস্যকে আপনি ক্ষতি করতে পারেন না। একটি গবেষণায় দেখা গেছে, যাদের কাছে বসে ধূমপান করা হয়, তারা এটা হলো পরোক্ষভাবে ধূমপান করে, তারা পান করা হয় তাদেরকে, যে ধূমপান করে তার চেয়ে 5 গুণ বেশি ক্ষতি হয় যারা আশপাশে থাকে তাদের। এবং দেখা গেছে ঢাকাতে একটি গবেষণায় দেখা গেছে যে প্রাথমিক বিদ্যালয়ের প্রায় খুব উল্লেখযোগ্য পরিমাণ সংখ্যায় ছাত্রদের মধ্যে খুব উচ্চ মানের নিকোটিন পাওয়া গেছে, খুব বেশি পরিমাণে নিকোটিন পাওয়া গেছে তাদের শরীরে। তো এটা কেন তারা, কারণ হলো যে তার বাবা অথবা তার পরিবারের কেউ ধূমপান করে, এজন্য তাদের কাছে থাকতে থাকতে সে পরোক্ষভাবে সে ধূমপান করার চেয়ে ধূমপান করছে। এবং এতে একটি গবেষণায় দেখা গেছে যে প্রায় বছরে 82,000 নারী মারা যাচ্ছে পরোক্ষ ধূমপানে, অর্থাৎ পরিবারের কেউ ধূমপান করে তাদের আশপাশে থাকার কারণে এই তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। ছোট ছোট শিশুরা এই ধূমপানের কারণে নিউমোনিয়া সহ অনেক বড় বড় জটিল রোগে আক্রান্ত হচ্ছে। আপনি ভাবছেন যে ধূমপান করে আপনি নিজেকে ক্ষতি করছেন, না, আপনি পরিবারের সদস্যদের ক্ষতি করছেন, আপনার সন্তানদের ক্ষতি করছেন, আপনি প্রতিবেশীদের ক্ষতি করছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে প্রকৃত মুমিন নয় যার হাত এবং মুখ দ্বারা, যার দ্বারা অন্য মানুষ ক্ষতিগ্রস্ত হয়। সুতরাং আপনি তো আপনার সমাজের প্রতিবেশীকে ক্ষতি করতে পারেন না, আপনার পরিবারকে ক্ষতি করতে পারেন না, আপনার সন্তানকে, স্ত্রীকে ক্ষতি করতে পারেন না। অন্তত সন্তানের জন্য হলেও, স্ত্রীর জন্য হলেও, হে প্রিয় দরদি দর্শক শ্রোতা আমার, যারা ধূমপান করছেন, প্রিয় সন্তানের জন্য হলেও, প্রিয়তম স্ত্রীর জন্য হলেও, পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে হলেও, আজকে থেকে ধূমপান ছেড়ে দিন, নতুন আরেকটি জীবন শুরু করুন। আল্লাহ তাআলা আপনাকে রহমত দান করবেন এবং অনেক রোগ থেকে আপনি হেফাজত থাকতে পারবেন। চলুন আমরা অতিথির কাছ থেকে বিষয়টি নিয়ে আরও শুনছি। জি মহাদারাম, জি, খুব সুন্দর আপনি বলেছেন। আসলে আমাদের যে কত ক্ষতি আমরা করতেছি, আমরা শরীরের দৃষ্টিভঙ্গিতে আর একটু বলতে চাচ্ছি যে শরীরের একটি মূলনীতি রয়েছে, মোকাদ্দামতুল হারামে হারামন, যেটা আপনি পূর্বে উল্লেখ করেছেন, যে জিনিসটা অধিক পরিমাণে খারাপ সেটা অল্পেও খারাপ, এবং যে জিনিসটা মানুষকে চূড়ান্ত একটা খারাপের দিকে নিয়ে যায় সেটার শুরুটাও কিন্তু খারাপ।
হ্যাঁ, এই জন্য শরীয়তের মূলনীতি হচ্ছে মুকাদ্দামাতুল হারামে হারামুন, যেটা হারামের সূচনা করে, যেটা একটা অবৈধ কাজের সূচনা করে, সেই সূচনাটাও কিন্তু হারামের অন্তর্ভুক্ত, এবং হারামের যে পানিশমেন্ট ওই সূচনাটারও সেই একই পানিশমেন্ট। তো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে ধূমপানটা আমাদেরকে মাদকের দিকে নিয়ে যাচ্ছে, মাদকের সূচনা করে ধূমপান। এই সুতরাং মাদক যদি হারাম হয় তাহলে শরীয়তের যে মূলনীতি মুকাদ্দামাতুল হারামে হারামুন, সেই অনুযায়ী কিন্তু এই মাদকের দিকে নিয়ে যাওয়ার কারণে আপনার এটাও হারামের অন্তর্ভুক্ত হয়ে যায়। আর সুন্দর যেটা বলেছেন আপনি যে পরোক্ষ ধূমপান, যে আমি ধূমপান করি না, আমার ধূমপান করার ইচ্ছা নেই বা এটাকে আমি ঘৃণা করি, এটা আমি পরিহার করে চলি, কিন্তু রাস্তায় বের হলে আমার গাড়িতে উঠলে, যানবাহনে উঠলে, পাবলিক প্লেসে বা যে কোনো, একজন লোক হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, দাদা আসছে আনন্দে, মনে আনন্দে ধূমপান করে ধোঁয়াটা ছেড়ে যাচ্ছেন পিছনে, করোনা থেকে বাঁচার জন্য সবাই আমরা মাস্ক পরি, কিন্তু এই যে করোনার মতো এটাও যে একটা সমাজের অন্য মানুষকে ক্ষতি করে, অন্য মানুষকে ক্ষতি করে, আমার তো মনে হয় করোনার চেয়ে বেশি এটা ক্ষতিকর। করোনা একটা উপস্থিতি একটা প্রাসঙ্গিক ক্রমে এসেছে বলে বিশ্বব্যাপী এটার প্রতি মানুষ গুরুত্ব দিচ্ছে, কিন্তু তার চেয়ে যে কত বেশি ক্ষতিকর ধূমপান, করোনায় যা লোক মারা গেছে তার চেয়ে বেশি মারা যাচ্ছে আমার মনে হয় ধূমপানে প্রতি বছর, এটা নিয়মিতভাবে প্রতি বছর মারা যাচ্ছে, আর মানুষ জটিল রোগে আক্রান্ত হচ্ছে। সুতরাং আপনি যেটা বলেছেন যে পরের ক্ষতি করা, এটাও তো হারাম, ইজাই মুসলিম হারাম আস্ত, যেটা ফার্সিতে একটা শব্দ আছে ইজাই মুসলিম হারাম আস্ত, অর্থাৎ মুসলমানকে কষ্ট দেওয়া হারাম। এই যে আমি ধূমপান করতেছি না, জোর করে আমাকে ধূমপান করা হচ্ছে, জোর করে আমার ক্ষতি করে দেওয়া হচ্ছে, এটা তো শাস্তিযোগ্য অপরাধ। আমার ক্ষতি করে দেওয়া, যে আরেকজনের কারণে আমি ফুসফুসে আক্রান্ত হচ্ছি, অন্যের কারণে আমার নিকোটিন বেড়ে যাচ্ছে, শরীরে সীসা বেড়ে যাচ্ছে, এর জন্য আমার ক্যান্সার হয়ে যাচ্ছে, একদিনও তো আর এই সমস্ত জটিল রোগ হয় না। এই যে বাইরের বিভিন্ন রকমের, এবং যারা শিশুদেরকে পাঠদান করে সেক্ষেত্রে দেখা যায় নিয়মিত কোনো ধূমপায়ী যদি পাঠদান করে নিয়মিত, তাহলে সেই ছাত্ররাও কিন্তু এই নিকোটিনের আক্রান্ত হতে পারেন। এবং যিনি আদর্শ মডেল উসওয়া, যে টিচার, ডাক্তার, সমাজের সুধিজন, এরা তো আমাদের পরবর্তী নেক্সট জেনারেশনের জন্য এরা হলো আদর্শ। একজন টিচারকে যদি একটা ছাত্র যদি ধূমপাই হিসাবে পায়, তাহলে কতগুলো ছাত্র তার দ্বারা প্রভাবান্বিত হতে পারেন, বা সমাজের ব্যক্তিত্ব সম্পন্ন যারা সম্মানী লোক, যারা সমাজ পরিচালনা করেন, তারা যদি কোনো শিশুর সামনে বা মানুষের সামনে ধূমপান করতে দেখে, তাহলে আমাদের ইয়াং জেনারেশন তখন প্রলুব্ধ হয় যে অমুক পয়সাওয়ালা বা অমুক প্রভাবশালী যখন ধূমপান করছে, বুঝলে এটা একটা ফ্যাশন বা এটা একটা বাহাদুরির বিষয়, কিন্তু এটা দ্বারা যে আমি আরেকজন ক্ষতি করতেছি, আমার মুসলমানিত্বকে নষ্ট করে দিচ্ছি, যেমন রসুল পাকিস্তান যে বলেছেন, যে আপনি উল্লেখ করেছেন, আল মুসলিম ওমান সালাম আল মুসলিম ওন আমিন লেসানে ওয়াইয়াদে, সত্যিকারে মুসলমান ওই ব্যক্তি যে তার মুখ ও হাত থেকে, মানুষ হাতের অনিষ্ট থেকে অন্য মুসলমানকে নিরাপদ রাখে, সেই সত্যিকারে মুসলমান। তা আমার ধূমপানের মাধ্যমে আমি আরেকজনকে নিরাপত্তা বিঘ্নিত করতেছি, তার স্বাস্থ্যের ক্ষতি ঘটাচ্ছি, তাকে জটিল রোগে আক্রান্ত করতেছি, তার হক নষ্ট করতেছি। সুতরাং পরের হক নষ্ট করা এটা তো হারাম, পরের হক নষ্ট করা হারাম। একজন সম্পত্তি নষ্ট করা, আমাকে প্রত্যক্ষভাবে আঘাত করা, তার চেয়ে বেশি আঘাত হচ্ছে ধূমপানের মাধ্যমে আমার ফুসফুসটাকে আক্রান্ত করে দেওয়া, আমার যক্ষা আক্রান্ত করে দেওয়া, আমাকে ক্যান্সারের উপকরণ সৃষ্টি করে দেওয়া। তো এটা তো আমাকে সরাসরি গুলি করে মারাচ্ছে, কোনো অংশে কম নয়। সুতরাং এটা অ্যাটেম্প টু মার্ডার পর্যায়ের আইনত অপরাধ। অর্থাৎ একটা মানুষকে হত্যার জন্য আক্রমণ করা, যেরকম একটা ধূমপান করে একটা নিরীহ নিষ্কলুষ মানুষ, যেটা ধূমপাই নয়, তার শরীরে ধূমপানের ধোঁয়াটা ঢুকিয়ে দিয়ে তাকে ধূমপায়ের মতো ক্ষতিগ্রস্ত করা, তাহলে এটা তাকে ধীরে ধীরে হত্যার দিকে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে ক্যান্সার আক্রান্ত করা হচ্ছে, তার ফুসফুসটা আক্রান্ত করে ফেলা হচ্ছে, তার যক্ষা আক্রান্ত করে, তার হাইপারটেনশন হচ্ছে, এইভাবে বিভিন্ন। এখন যারা ধূমপান করতেছে না, ওই ধূমপায়ের দ্বারা প্রভাবান্বিত হয়ে তার প্রভাব বিস্তারের কারণে তাকেও করোনা আক্রান্ত করে দুর্বল করে ফেলতেছে। অনেকে দেখা যায় যে টেনশন কমানোর জন্য প্রচুর ধূমপান করে, আসলে কি একেবারে একেবারে উল্টো কথা, হাইপারটেনশন ধূমপানের দ্বারা বাড়ে। আর অনেকে দেখা যায় ডিপ্রেশন হলেই তারা মদ পান করে, সিগারেট পান করে, মনে হয় যেন একটু রিল্যাক্স থাকবে বা এর থেকে বেরিয়ে আসতে পারে। আসলে কি, মানুষ যখন শয়তানের প্রভাবে প্রভাবান্বিত হয়, মানুষের মন মগজ যখন শয়তান দখল করে নেয়, তখন খারাপ জিনিসটা এস্তাশরাফাতা শয়তান, রসুল পাকিস্তান বলছেন কোনো খারাপ জিনিস যখন সামনে পড়ে তখন শয়তান সেটাকে মানুষের সামনে সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করে। কোরআন করিম আল্লাহ বলছেন যে পাপ করতে করতে, খারাপ কাজ করতে করতে এমন পর্যায়ে পৌঁছে
শয়তান ওই খারাপ কাজটাকে তাকে সৌন্দর্যমণ্ডিত করে তোলে, সে পাপ করে মনে করছে যেন সে একটা ভালো কাজ করতেছে, আসলে সে যে একটা ধ্বংসের ধার প্রান্তে পৌঁছে যাচ্ছে এবং সেটা পাপ, পাপটাকে পাপ বলে অনুভূত করার ক্ষমতা হারিয়ে ফেলে, এটা আল্লাহর একটা গজব। মানুষ যখন অপরাধকে অপরাধ হিসাবে মানে অনুভব না করে, সেটা বুঝতে হবে যে সেটা তাকে চূড়ান্ত ধ্বংসের পর্যায়ে নিয়ে যাচ্ছে। অপরাধবোধ জাগ্রত হওয়া এটা কিন্তু মানুষের একটা সুলক্ষণ। আমার মনের ভিতরে যদি এটা অপরাধবোধটা জাগ্রত হয় যে মনে হয় যে আমি জাস্ট আসলে অপরাধ করতেছি, আমি আরেকজনের ক্ষতি করতেছি বা আমি আল্লাহর সাথে আমি গাদ্দারি করেছি, তাহলে কিন্তু আমি সেখান থেকে ফিরে আসা সম্ভব। কিন্তু আমার অপরাধটাকে যদি আমি অপরাধ মনে না করি, যে তাহলে আমি আস্তে আস্তে কী করবো, আরও অপরাধের দিকে আগুয়ান হব। তো সেটা কী হবে, এক পর্যায়ে আমাকে এমন পর্যায়ে নিয়ে যাবে যে নো টার্ন পর্যায়ে নিয়ে যাবে, তখন আমার পরিণতি কী, আমার পরিণতি নিশ্চিত মৃত্যু, ধ্বংস এবং পরকালে জাহান্নাম। তো আমরা যারা মনে করি ডিপ্রেশনের ওষুধ ড্রাগ অথবা ডিপ্রেশন হলে, হাইপার টেনশান হলে বা টেনশান হলে স্মোকিং করি, এটা একেবারেই ভুল ধারণা, একেবারেই শয়তানের প্ররোচিত সৌন্দর্যমণ্ডিত করে উপস্থাপন করা একটা বিষয়। আমরা বিনিয়োগের সাথে অনুরোধ করব, যারা ডিপ্রেশনের কারণে বা হাইপার টেনশনের কারণে আমরা এগুলোকে আরও বেশি করে ব্যবহার করি, আমরা বিনয়ের সাথে বলবো এটা একেবারে উল্টো ধারণা, বরং সেখান থেকে ফিরে এসে যদি আমরা একটু মসজিদে আসি, একটু তওবা করি, ইস্তেগফার করি এবং মনটাকে, হ্যাঁ মনটাকে যদি আমরা একটু চিন্তা করি ঠান্ডা মাথায় যে আসলে এটা আমার অপরাধ, এটা আমার পরিবারকে ধ্বংস করতেছি, সমাজকে শেষ করতেছি, একটা নিরীহ মানুষকে আমি আক্রান্ত করতেছি, এর দ্বারা আমি কি হচ্ছি, কেয়ামতের ময়দানে কি হবে, এই সমস্ত অপরাধ যেগুলোকে আমরা খুব হালকা মনে করতেছি, দেখা যাবে এই সমস্ত মানুষগুলো কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে ফরিয়াদ করবে যে আল্লাহ এই লোকের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি ক্যান্সার আক্রান্ত হয়েছি, আমি আমার জীবনটা ধ্বংস হয়েছে, আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, সুতরাং আজকে তার থেকে আমার বদলার ব্যবস্থা করো। তো বদলা কী হবে, যে তোমার ন্যাক তুমি তাকে দিয়ে দাও, বলে আমার কাছে ন্যাক তো নাই, ন্যাক তো এমনি শেষ, তারপরে বলে তাহলে তুমি তার পাপের বোঝাটা তোমার ঘাড়ে নাও। আমরা খুব হালকা মনে করতেছি, কিন্তু কেয়ামতের ময়দানে এত ভয়াবহ অবস্থা হবে, যারা ধূমপাই, যাদের ধূমপানের কারণে পরোক্ষভাবে যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, কেয়ামতের ময়দানে মালিকের সামনে তারা বিচার দিবেন যে ওই লোকের ধূমপানের কারণে আমি ক্ষতিগ্রস্ত হয়েছি, আমি এই রোগে আক্রান্ত হয়েছি, সুতরাং আমি তার বিচার চাই। সেই বিচারের বদলায় সেই যে মহামূল্যবান সারা পৃথিবী বিক্রি করলে একটা নেক কেউ কাউকে দেবে না, সেই দিন আমার নেকটা ওই আমার দ্বারা যিনি ক্ষতিগ্রস্ত তাকে দিয়ে দেওয়া হবে, অন্যথায় তার পাপের একটা অংশ আমার ঘাড়ে চাপিয়ে দেওয়া হবে, তাকে মুক্ত করে জান্নাতে যাওয়ার ব্যবস্থা করা হবে। আর সেই হয়তো আমি জান্নাতে যেতে পারতাম, কিন্তু মানুষকে যে আমি কষ্ট দিচ্ছি, মানুষের হক নষ্ট করতেছি, মানুষের জীবনী শক্তি আমি দুঃসাৎ করে দিচ্ছি, এ কারণে পৃথিবী দিয়ে বিচার না হলেও অবশ্যই কিয়ামতের ময়দানে বিচার হবে। এবং সেটা একটি অপব্যয় করারও কিন্তু একটি বড় গুণ আছে, যেহেতু প্রিয় দর্শক শ্রোতা এটি আসলে কোনো উপকার করে না আমাদের, সেহেতু এটার পিছনে খরচ করা সেটা কিন্তু অপব্যয় হবে। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমরা আহার করো এবং পান করো কিন্তু অপব্যয় করো না, নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীকে পছন্দ করেন না, সূরা আরাফের 31 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। তো এই যে অপব্যয়, ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানিশ শায়াতিন, আর অপচয়কারীরা হলো শয়তানের ভাই, তো আমরা কিন্তু এটার পিছনে বহু অপচয় করছি। প্রতিদিন দেখা যায় যে এমন লোকও আছে যার এক প্যাকেটে হয়, আবার এমন লোকও আছে যার দৈনিক 3-4 প্যাকেট লাগে। তো বিদেশি ব্র্যান্ডের সিগারেট, এবং এটা এমন ফ্যাশন হয়ে গেছে উপহার হিসেবে, এই ভালো ভিআইপি কোনো লোককে কোনো কাজের জন্য বা কোনো কিছুর জন্য উপহার হিসেবে এই সিগারেট দেওয়া হয়, এবং এটি খুব বিদেশি ব্র্যান্ডের, এবং কারো কারো জন্য বিদেশ থেকে আনানো হয়, এটা তাকে বেশি করে দেওয়া হয়, এটা হলো তার গিফট, একটি কাজের তদবির সে করে দেবে বা করে দেবে, এটা তার গিফট, এটা হতে পারে না, এটা হতে পারে না। প্রিয় দর্শক শ্রোতা, একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর পাশ দিয়ে যাচ্ছিলেন, এই সময় সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু উযু করছিলেন, তখন তিনি পানি বেশি খরচ করছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে কেন এই অপচয়, তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এইটা কি অপচয়, এই যে উযুতে পানি খরচ করাটাও কি অপচয়? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে হ্যাঁ, এমনকি বহমান নদীতে যদি তুমি উযু করো তাহলেও সেখানে পানি বেশি খরচ করা যাবে না। ইবনে মাজা, এই হাদিসটি ইবনে মাজা এসেছে, তার মানে বহমান নদীতেও যদি কেউ উযু করে সেখানেও পানি বেশি খরচ করা যাবে না। তো এই যে আমরা যে অপচয় করছি প্রতিনিয়ত, অনেকে দেখা যায় যে রিক্সা ভ্যান চালায় কিন্তু কত কষ্টে সংসার চলে, কিন্তু সে একটা ভালো জিনিস কিনে খেতে পারে কিন্তু তা নয়, সে এটাকে দেখা যায় যে 2 প্যাকেট সিগারেট বা 2 প্যাকেট বিড়ি সে দৈনিক কিনবে।
তো এই খারাপ জিনিসটার সে যদি একটু ডিম খেত, একটু দুধ কিনে খেত, তাহলে তার ক্ষতির হাত থেকে বাঁচতো, শরীরটা আরও ভালো হতো। কিন্তু এটা আমরা করছি না। আমাদের উঠতি বয়সী তরুণেরা, তরুণ তরুণীরাও এটাকে ফ্যাশন মনে করে হাতে নেয়, ছাত্র জীবনে পড়াশোনা অবস্থায় এটাকে হাতে নেয় এবং এটাকে ফ্যাশন মনে করে। এই জন্যই অভিভাবকদের বন্ধু হতে হবে, তারা যেন ছাত্র জীবনে সিগারেট হাতে না নিতে পারে। প্রিয় দর্শক শ্রোতা, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। প্রিয় অতিথি, আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনাকে ধন্যবাদ। আমরা ছোট্ট একটি মোনাজাতের মাধ্যমে আজ এই অনুষ্ঠান শেষ করব। তবে আজ আমরা এত লম্বা তথ্যতাত্ত্বিক আলোচনা পেশ করার একটি কারণ, সেটি হলো আপনারা যেন আজকের থেকে অনুষ্ঠান শুনে ধূমপান যারা করেন ছেড়ে দেন। এবং আজকের যিনি অতিথি এসেছেন, তিনি ইসলামিক ফাউন্ডেশনের হালাল সার্টিফিকেট দিয়ে থাকেন, তিনিও কিন্তু বলেছিলেন যে এটাকে হালাল সার্টিফিকেট দেওয়া হয়নি এবং হবেও না। সুতরাং আমরা এই নিষিদ্ধ কাজটা থেকে যেন ফিরে থাকতে পারি, আল্লাহ সেই তৌফিক দান করুন। ছোট্ট একটি মোনাজাতে যাচ্ছি, যে যেখানে আছেন আমাদের সাথে মোনাজাতে শরীক হতে পারবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হু الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে জীবনের গুনার বোঝা নিয়ে হাত তুলেছি। এত বেশি গুনাহ হয়ে গেছে, কোন পাহাড়ের উপরে রাখলে মনে হয় পাহাড়ও খসে পড়ে যাবে, কোন নদীতে সাগরে ফেলে দিলে মনে হয় পানি কালো হয়ে যাবে। ও মালিক, এই গুনার খবর পৃথিবীর কেউ জানে না তুমি ছাড়া গো আল্লাহ। পরিবারের লোকেরা যদি জানতো আমি এত বেশি গুনাগার, সমাজের লোকেরা যদি জানতো আমি এত গুনাহ করে ফেলেছি গো আল্লাহ, সমাজ থেকে বের করে দিত, পরিবার থেকে বের করে দিত গো আল্লাহ। তুমি আপন সহনশীলতার মহিমা দিয়ে সমস্ত গুনাহগুলো ঢেকে রেখেছো, তুমি কাউকে বলনি গো আল্লাহ। মালিক, দুনিয়ার জীবনে যেমনি গুনাহগুলো ঢেকে রেখেছো, পরকালে কিয়ামতের দিনও গুনাহগুলো ঢেকে রেখো আল্লাহ। আমিন। আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও গো আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, তোমার কাছে ফরিয়াদ, তুমি ছাড়া কার কাছে যাব, কে শুনবে মোদের মিনতি, মোদের ফরিয়াদ, মোদের আরাধনা। রব্বুল আলামিন, ভিকারীর মতো তোমার শাহী দরবারের ফকির হয়েছে গো আল্লাহ। আমিন। মুসাফির এক দুয়ারে না পাইলে আর এক দুয়ারে যায়, আর এক দুয়ারে না পাইলে আর এক দুয়ারে যায় গো আল্লাহ। ও আল্লাহ, মোদের তো আর কোনো দরজা নাই তোমার দরজা ছাড়া, বলো মোরা কার দরজায় যাব গো আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, গুনাহ করতে করতে গুনার বোঝা ভারী হয়ে গেছে, তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, হে আমাদের মালিক, আমাদের আমলনামা সৎ কর্ম দিয়ে আপনি পরিপূর্ণ করে দিন। আমিন। জীবিকা অর্জনের পথকে আপনি প্রশস্ত করে দিন। আমিন। জীবনের সমস্যাবলীর গিট আপনি চিরদিনের জন্য খুলে দিন। আমিন। বিপদ আপদের তীব্রতাকে আপনি ভেঙে দিন, কঠিন কাজ সমূহকে আমাদের জন্য আপনি সহজ করে দিন। আমিন। শরীরের কোন অঙ্গকে তোমার অবাধ্য চারিতায় তৎপর হতে দিও না গো আল্লাহ। রব্বুল আলামিন, তোমার ক্ষমাকে আমাদের ভাগ্যে তুমি নসিব করে দিও আল্লাহ।
কিয়ামতের দিন সন্তান যখন মাকে চিনবে না, মা যখন সন্তানকে চিনবে না গো আল্লাহ, ওই দিন তুমি আমাদের দিকে একটু রহমতের দৃষ্টি দিয়ে তাকিও, আমাদেরকে জান্নাত নসিব করে দিও গো আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে হাত তুলেছি, কত কিছু চাইতে মনে চায়। পৃথিবীর মানুষের কাছে দুঃখ বেদনার কথা বললে, কষ্টের কথা বললে তারা এই দুর্বলতাকে ব্যবহার করে আল্লাহ। তোমার কাছে বললে ভালো লাগে, মন হালকা হয়, পরিষ্কার হয়, বোঝা হালকা হয়ে যায় গো আল্লাহ। তাই তো সব দরজা ছেড়ে তোমার দরজায় এসে ভিখারির মতো হাত তুলেছি। তুমি আল্লাহ মোদের দিকে একটু করুণার দৃষ্টি দিয়ে তাকাও। আমিন। আল্লাহ তুমি যদি এখন মোদের গুনার দিকে তাকাও, তাহলে তোমার রাগ হবে, গুসা হবে, গুনার দিকে নয় গো আল্লাহ। তুমি একটু আমাদের এই আকুতির দিকে, মিনতির দিকে, মুখের দিকে তাকিয়ে মোদের জীবনের গুনাগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয় এই অনুষ্ঠানকে পৃষ্ঠপোষকতা করছে। আল্লাহ প্রতিদিন দেশ বরেণ্য আলেমগণ এই অনুষ্ঠানে এসে আলোচনা করছে, কত মানুষ এই অনুষ্ঠান দেখছে, এই অনুষ্ঠান শুনে শুনে তাদের জীবনকে বদলে ফেলার জন্য চেষ্টা করছে, আলোকিত পথে তারা হাঁটার চেষ্টা করছে। আল্লাহ এই অনুষ্ঠানের পিছনে যারা আছে তাদেরকে তুমি কামিয়াব নসিব করো। আমিন। রব্বুল আলামিন, অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান মহোদয়কে তুমি কবুল মঞ্জুর করো। ব্যবসা বাণিজ্য প্রসার, ব্যবসা বাণিজ্য প্রসারতা দান করো, হালাল ভাবে সঠিক ভাবে প্রচার প্রসার লাভ করতে পারে সেই তৌফিক দান করো। মাটি মানুষ দেশের কল্যাণে বেশি বেশি কাজ করার শক্তি তাকে দান করো। আসমানি বালা আসমানি উঠায় নাও, ব্যবসা বাণিজ্যর উপর থেকে জমিনি বালা তুমি আল্লাহ তুলে নাও, তার পরিবারকে তুমি রহমত বরকত নাজিল করো। রব্বুল আলামিন, জানি না কে কোথায় বসে হাত তুলে তোমার কাছে কি চেয়েছে গো আল্লাহ। তুমি তো বোবার ভাষাও বোঝো, তুমি তো কীট পতঙ্গের ভাষাও বোঝো, তুমি তো নদীর সেই ঢেউয়ের ভাষাও বোঝো, তুমি তো বাতাসের শনশন সেই শব্দের ভাষাও বোঝো। রব্বুল আলামিন, তুমি তো সব কিছুর ভাষা বোঝো, তুমি অন্তরের খবর জানো আল্লাহ, যে যা তোমার কাছে চেয়েছে সবার মনের মিনতি তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আমিন। রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ আমাদের সাথে যারা হাত তুলেছে কাছে এবং দূরে সবাইকে তুমি কবুল করে নাও। আমিন। তাদেরকে এহরামের কাপড় পরার আগে তুমি কাপনের কাপড় পরিও না আল্লাহ। আমিন। নবী পাকের রওজা মোবারকে গিয়ে নবীকে সালাম দেওয়ার তৌফিক মোদের তুমি দান করে দাও। আমিন। বারবার মক্কা মদিনার মেহমান হিসেবে কবুল করে নাও। কাবা ঘরের সেই কালো গেলাফের সোনালী দরজার পাশে সামনে গিয়ে বারবার দাঁড়ানোর তৌফিক দাও। বাইতুল্লার মুসাফির বারবার হওয়ার তৌফিক দাও। সবুজ গম্বুজের নিচে গিয়ে নবী পাকের রওজায় বারবার সালাম দেওয়ার তৌফিক নসিব করো আল্লাহ। আমিন। রব্বুল আলামিন, তোমার শাহী দরবারে ফকিরের মতো হাত তুলেছি আল্লাহ, তোমার ভান্ডারে তো সম্পদের অভাব নাই, তুমি কত ফকিরকে বাদশা বানিয়েছো আল্লাহ, তোমার কাছে হাত তুলেছি ভিখারির মতো, তুমি আজকের মোনাজাত খালি ফেরত দিও না, আজকের যা যা চাইলাম সব কিছু তুমি কবুল করো গো আল্লাহ, আজকের যা যা বললাম সব কিছু তুমি কবুল করো গো আল্লাহ। আমিন। ইয়া রব করম তু হুয়া ঘর করে ও বাদে জবা কো জু দিল পাড়া সুর করে। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম, ও তুব আলাইনা ইয়া মাওলানা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।